আজকে আমার এখানে যে উপকরণগুলো লাগছে, কাঁচা পাকা আম, পুদিনা পাতা, গুঁড়া দুধ, চিলি ফ্লেক্স, বিট লবণ, চিনি, জিরার গুঁড়া, এই কয়টা উপকরণ দিয়ে হয়ে যাবে আমার এই কাঁচা পাকা আমের মজাদার প্রাণ জুড়ানো আমের জুস। তো এই কয়টা উপকরণ কিন্তু মাস্ট লাগবে, আর পুদিনা পাতাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে, সেটা কিন্তু আপনারা না দিলে বুঝতে পারবেন না। আর জুসের ক্ষেত্রে বিট লবণ ব্যবহার করাটাই ভালো, বিট লবণের একটা আলাদা স্বাদ আছে কাঁচা লবণ যে লবণটা আমরা খাই সেটার থেকে। আর এখানে জিরার গুঁড়াটা আমরা দিচ্ছি অথেন্টিক একটা স্বাদ আনার জন্য, এটা আলাদা একরকমের স্বাদ নিয়ে আসে, সেটা যদি না ইউজ করেন তাহলে বুঝতে পারবেন না। আর চিনিটা দেওয়ার দরকার আছে, কেননা টকের পরিমাণটা বেশি হয়ে গেলে আমাদের এটা ব্যালেন্স করার জন্য চিনিটার প্রয়োজন আছে। আর গুঁড়া দুধ এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে মজা লাগে জিনিসটা। তো প্রথমে আমি এখানে ব্লেন্ডারে আমার কাঁচা পাকা আমগুলো নিয়ে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতার আসলে পরিমাণ নেই, এটা আপনি যতটুকু ইচ্ছা দিতে পারেন। তো পুদিনা পাতা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তারপর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই তো গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি দিয়ে দিব বিট লবণ। বিট লবণটা পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিয়ে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি আমার আমের পরিমাণ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়াটা। জিরার গুঁড়াটা সামান্য পরিমাণে দিচ্ছি, 1 টেবিল স্পুনও না, কেননা জিরার গুঁড়ার ফ্লেভারটা অনেক স্ট্রং হয়, অনেক বেশি দিয়ে দিলে আপনারা এটা মানে খেতে পারবেন না, তাই সামান্য পরিমাণেই দিতে হবে। তো এই তো আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে দিয়ে দিব হচ্ছে ব্লান্ড করতে। তো সেই পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে, আর খাওয়া দাওয়া চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যেতে হবে, যাতে আমার নতুন নতুন রিভিউ বা রান্নাবান্না আমি যাই দিই সেটা আপনাদের কাছে সবার আগে চলে যায়। এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নিয়েছি, তারপর এটা আমি এখন ব্লেন্ড করে নিব। এটা কিন্তু অনেক আঠা হয়ে যাবে, তারপর এটার সাথে আবারও পানি মিক্স করে খেতে হবে। তো ব্লেন্ডারে ব্লেন্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে এটাকে একদম মিক্স করে নিতে হবে যাতে আমের কোনো লাম্পস না থেকে যায়, তাহলে কিন্তু জুসের মধ্যে আম যদি কামড়ে পড়ে ভালো লাগবে না। জুসটা হচ্ছে একদম প্লেন এবং মিক্সিং খুব ভালো মতো, তো সেই জন্য ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন খুলে দেখাচ্ছি, এখনও কিন্তু ভালো মতো ব্লেন্ডিং হয়নি, আরও প্রয়োজন রয়েছে। এই যে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, দেখেন কাঁচা পাকা আমের যে একটা সুন্দর কালার, সাথে চিলি ফ্লেক্স, পুদিনা পাতা, এগুলোর কালারগুলো যে এসেছে খুবই সুন্দর লাগছে। আমি আবারও একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপরে এই পরিমাণে এসেছে, দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চলে এসেছে। তো এখন সার্ভ করে নেওয়ার পালা। খুব সুন্দর করে আমি এই মাগগুলোতে সার্ভ করে নিব, এই মাগগুলো আমার খুবই ভালো লাগে, জার টাইপ মাগ। তো এটার মধ্যে সার্ভ করে নিচ্ছি, আর সার্ভ করতে করতে